আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আবার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন বাজতেছে হইল 3:30, মেবি রাত সাড়ে তিনটা। তো আজকে আমাদের মিরপুর টিপলার জোন মরহুম হাবিবুর রহমান খান ভুবন স্মৃতি আয়োজিত 105 কিলো টুর্নামেন্ট, গত বছর যেটা আমাদের ভুবন ভাই মারা যাওয়ার জন্য হয় নাই, তো ওইটা টুর্নামেন্টে আজকে টুর্নামেন্টের দিন। তো এর আগে আমাদের আর একটা টুর্নামেন্ট গেছে 35 কিলো পোলট্রি। তো ওইখানে আমরা, আপনারা আগেই জানেন যে যৌথ কোনো চ্যাম্পিয়ন নাই, যেহেতু আমরা তিনজন চ্যাম্পিয়ন, মানে তিনজনের দশটা চলে আসছিল, এর ভিতরে একজন সামিন ছোটো ভাই উনি সিলিন্ডার করছে, ও বলছে আমি আর দিব না। তো আমি আর আরেকজন রয়ে গেছি। তো ওইটা আমাদের আবার আগামীকালকে, মানে 26 তারিখে। তো আজকে হলে 105 কিলো টুর্নামেন্ট। আর বিশেষ করে আপনারা সবাই জানেন, তিনটে অ্যাক্সিডেন্ট মানে আসার পরে আমার কবুতরগুলো ওই দিকে যাওয়া হয় না, আমরা প্রায় যেতেই পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসলে বছরে এই দিনগুলোর জন্য আমরা বসে থাকি, কারণ অংশগ্রহণ, আমি মনে করি যে কবুতর টুর্নামেন্ট কিংবা এলাকা ভিত্তিক যে এগুলো হয়, এগুলো অংশগ্রহণ করাটাই বড় কথা। কারণ এত বছর কবুতর, মানে একটা বছর কবুতরকে যে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খাওয়াই, তো এই যে একটা তৃপ্তি বাসায় এসে যে একটা কবুতর ই করে, এইটার মতো মজা আর কোনো কাছে নাই, মানে আমি এটা মনে করি। তো এর জন্য আমি চেষ্টা করি সব টুর্নামেন্টে যাওয়ার, তো উপরওয়ালার ইচ্ছা তারপরে কি করে। আর সবচেয়ে বড় কথা হইলো যে আমরা কবুতরকে ভালোবাসি, কবুতর নিয়ে চর্চা করতে থাকি, কবুতর নিয়েই আমরা এই করি। তো আমরা আজকে একটু পরে ক্লাবে যাব। রাজীব আসো, এই যে রাজীবও আজকে ইয়ে কবুতরকে পানি দিতেছে, আমরা পানি দেওয়া গেছি। হ্যাঁ সাগর, ক্যামেরাটা দর, সাজু রেবাট। হ্যাঁ সাজু ভাই ভাইয়া, এই যে আমার একটা ছোট টিম, ওই যেখানে সাগর আছে, এই যে সাজু, রাজীব, রাজু, হাসান, এই আমরা 5 জন মিলে যতটুকু পারছি করছি, কমপ্লিট করছি। তো সবাই দোয়া চায় না তাড়াতাড়ি, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের কবুতরের জন্য সবাই দোয়া করবেন, মানে ইনশাল্লাহ আমাদের কবুতরগুলো ঘর লাগে। আমাদের একটা কবুতর ঘরে আসলেই না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আর সাজু বলো কিছু বলো, আসলে ইনশাল্লাহ কবুতরগুলো সুন্দর মতো চলে আসে, সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ। আমরা কবুতরগুলো ভরি, ভরার পরে আমরা চলে যাই। কবুতরগুলো যে আমরা পানি দিচ্ছি দেখাই আপনাদেরকে, এই যে আমরা পানি দিচ্ছি কবুতরকে, একদম ফ্রেশ পানি, কবুতর যেগুলো খাওয়ার খেয়ে নিছে। হ্যাঁ এখন আমরা এগুলাকে প্যাকেট করব এবং ক্লাবে চলে যাব, এবং ক্লাবে আমরা কি হয় এই নিয়ে আমরা ভিডিও করব। আসসালামু আলাইকুম। ও আর একটা জিনিস দেখো, এই কনকনা শীতে ভাই হিট হয়ে গেছে। হ্যাঁ কিন্তু ব্যাপারটা এটা, খালি গিয়ে এসি ক্লাব থেকে আমাকে একটা গেঞ্জি দিবে, তো ফুলাটা এটা পরার জন্য খালি গিয়ে আসি। আল্লাহ হাফেজ। ক্লাব থেকে একদিন যে আল্লাহ আমার লাগবো, তারপরে ট্রাই করি। রঞ্জু আইছে, রঞ্জু ভাই আসছে, ১১ নম্বরে এরপরে জসীমউদ্দিন তৈরি থাকবে,
আনোয়ার হক মিন্টু হ্যাঁ মিন্টু হ্যাঁ খাকি একটা মার রান্না করতে আগুন লাগছে তিনটা বাকি খাঁচাটা কিছুটা বান্ধা দেন তারপরে তৈরি থাকবে রঞ্জু রঞ্জু ছাড়া বাকি সবাই গাড়িতে উঠেন নিয়ে কটা বাজে দেরি হয়ে গেল আলমগীর গেঞ্জি ডিস্ট্রিবিউট করছে আলমগীর আমি মাদুরি করুন
খাবার তুলতে থাকো খাবার আর পানি থাকো গাড়িতে বাবা দুইটা সিট খালি রেখে তারপরে খাতা দিবা আমাদের মিরপুর টিপলার প্রিজন জোন মরহুম হাবিবুর রহমান ভুবন স্মৃতি 105 কিলো টাঙ্গাইল রোড টুর্নামেন্টের আজকে আমরা যাচ্ছি সবাই কবুতর নিয়ে যাচ্ছি সবাই একটু শুনবেন আমার কথা যেহেতু আমাদের 105 কিলো সবচেয়ে বড় টুর্নামেন্ট 2021-এর তো আমরা এই টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখার জন্য সবাই একটু সুশৃঙ্খলভাবে ভাই এ মাতবুরি করছে ও মাতবুরি করছে না সবাই একটু একজনের ইনস্ট্রাকশনে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করব প্রত্যেকটা কবুতর পালক কথা বলবে ওখানে কথা বলার পরে কারণ আমরা সময় পাবো প্রত্যেকটা কবুতর পালক কথা বলবে তার ওপিনিয়ন দিবে লাস্ট ফিনিশিং হবে ফিনিশিং হলে আমরা একসাথে কবুতর ছাড়ব সবাই উপস্থিত হয়ে গেছি এই যে আগেই আমাদের 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 না আমাদের টিপলার প্রিজন জোনের সাংগঠনিক সম্পাদক তার স্পোর্ট নিয়ে একটু কথা বলবে আর ওয়েদার নিয়ে কথা বলবে ওয়েদার আজকে খুবই সুন্দর ওয়েদার এবং সবার জন্যই এটা গ্রহণযোগ্য শুধু স্পোর্টটা নিয়ে একটু সমস্যা হচ্ছে যে আমরা আসলে এত দূর আসি নাই যারা যারা আসছে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বটা চলতেছে যে এখানে 105 হয় নাই 105 আরও আগে বা পিছে এরকম কথাবার্তা চলতেছে তো আমরা আসি নাই আমরা বলতে পারতেছি না যাই হোক সবার জন্য আমরা আশাবাদী মিরপুর টিপলার প্রিজন জোনের পক্ষ থেকে ভবন স্মৃতি টুর্নামেন্টকে আমরা সাফল্যমণ্ডিত করব এবং এ বলে আমি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদককে
আমরা একটা মাইলিতে আমাদের আরেকজন পার্টিসিপেন্ট আছে সামনে, আমরা কথা বলবো এক এক করে। এই আমাদের সোহেব সাহেব, সোহেব সাহেব বলেন ওয়েদারটা কেমন? ইনশাআল্লাহ ওয়েদার অনেক ভালো, আজকে ওয়েদারটা আশা করি এটা গ্রহণযোগ্য, সবার ভালো হবে, সবাই পার্টিসিপেন্টকে। এখন রইল কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নিব। সবচেয়ে বড় ব্যাপার আমাদের আমাদের যেই মাইলেজ গাড়িটায় 105.4 হয়েছে, আপনি 105.4 একটা মাইলেজ তো আমরা দেখব, ওখান থেকে জিরো করে আনছি, এখানে এসে 105.4 হয়েছে। আমরা যারা পার্টিসিপেট আছি আমরা কমিটির উপর বিশ্বাস করি, কমিটি যে সিদ্ধান্তটা নেবে যে আমরা সেটাই মেনে নিব। ধন্যবাদ সোহেব ভাইকে। আমাদের যে আলমগীর খান আছে ওনার একটু কথা শুনবো। আপনার আজকের ওয়েদারটা কেমন? ওয়েদারটা খুবই ভালো, আজকে ওয়েদারটা খুবই সুন্দর, এতদিন যতদিন আমরা পাল্লা করছি আজকের মতো ওয়েদার আমরা কোনোদিন পাই নাই, খুবই ভালো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনার কবুতরের সবার থেকে শুভেচ্ছা। মানে কয়টা আপনি পুজবে, 100% পুজবে আশা তো করি যে আল্লাহ আলা যে কোটা। আপনি কি সবার থেকে দোয়া চান? হ্যাঁ সবার থেকে দোয়া চাই, সবার থেকে দোয়া চাই যে যাতে সবার কবুতরই ভালো যায়, সবার যে সবাই যাতে ভালো একটা রেজাল্ট করে। আচ্ছা আমরা একটু আমাদের আরো পার্টিসিপেন্টের কাছে যাব এক এক করে। এই এই আমাদের আরেক পার্টিসিপেন্ট আছে আমাদের। আজকের ওয়েদারটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমি বিগত দিনে পাল্লা দিয়েছি তার থেকে আজকের আকাশটা অনেক ভালো, এরকম আকাশ আমি একদিনও পাইনি। তারপরে আমরা এখানে সবাই নাস্তা করছি, আপনার হাতে নাস্তা নাই কেন? নাস্তা আগে সবাই খায় নেক, আমি ক্লাবের সেক্রেটারি, আমার খাবারটা জরুরি না, আমার সদস্যরা খাওয়া হলে অবশিষ্ট তারপর আমি খাবো। নাইস, অনেক ভালো চিন্তা। আপনার কবুতর ইনশাল্লাহ 100% ঘরে ফিরবে, আল্লাহ তাআলা যদি নেয় যাবে। আপনি সবার কাছে কি দোয়া চাচ্ছেন? ইনশাআল্লাহ অবশ্যই সবার কাছে দোয়া, সবার কাছে দোয়া চাচ্ছেন, সবার কাছে দোয়া চাচ্ছে উনি। আমরা আমাদের কিছু খুদে কবুতর পালুয়ে আছে তাদেরকে বলবো কেমন লাগছে তোমার কাছে? ভালো ভালো লাগছে। কেমন ভালো লাগছে? অনেক ভালো। আজকে এখান থেকে কবুতর ছাড়া যাবে? এটা 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 কত কিলোতে আসছি আমরা? 105.4 105.4 থেকে আমরা ছাড়ছি। এখানে রানা আছে, রানা নাস্তা খাচ্ছ, এনজয় করছো। এখানে আরেকজন আছে, না তোমাকে ধরে দেবো না, কিছু কিছু বলো না, ওই যে বললো না এই আমি পরিচয় করিয়ে দিই। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ সাফাত, সাফাত হলো আমাদের শহীদের বন্ধু, শহীদের বন্ধু এবং ছেলে। শহীদ চলে গেছে, শহীদের স্মৃতিটা আমাদের কাছে আছে, ওকে আজকে নিয়ে এসেছি আমরা 105 কিলোতে। 105 কিলোতে এসে তোমার অনুভূতি কি? খুব ভালো। তুমি যে খাচ্ছ খাবারটা কি মজা হয়েছে? আলহামদুলিল্লাহ। তোমার পাশে কি আছে, এগুলো কি গাছ? কলা গাছ, ফাইন। আমরা আরো যাই পার্টিসিপেন্টের কাছে। এই আমাদের আরেকজন পার্টিসিপেন্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়া করবেন আমাদের সবার জন্য, আমাদের মরহুম ভুবন স্মৃতি টুর্নামেন্ট, সবাই জানে ভালো কিছু করতে পারি, সবার কবুতা জানে ঘর লাগে, এই প্রত্যাশা জানে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ওয়েদারটা কেমন লাগছে আপনার কাছে? আশা করি উপরে ওয়েদার খুব ভালো, চমৎকার হবে, কারণ উপরে আকাশ পুরো ক্লিয়ার, অন্যান্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা খুব ভালো হবে এটাই প্রত্যাশা। ওকে ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আরো পার্টিসিপেন্টের কাছে যাব পরে ভাই, পরে 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 খাওয়া পরে, একটু একটু প্লিজ, একটু প্লিজ। আজকের ওয়েদারটা কেমন লাগছে? চমৎকার, চমৎকার না? আপনার কবুতর তো যাচ্ছে, না আমার কবুতর ছুটছে না, আমার। আপনি কার সাথে আসছেন? স্বপন ভাইয়ের সঙ্গে। স্বপনের সাথে আসছে আমার নিয়ে, আমি আমি টুর্নামেন্টটাকে সমৃদ্ধ করেছেন, তাই? ধন্যবাদ আপনাকে। এই রঞ্জু ভাই, ভালো আছে ইনশাল্লাহ, কবুতর পরিবেশ ভালো আছে, কবুতর যাবে ইনশাল্লাহ, সবার সবার যাবে, সবার কাছে দোয়া চাচ্ছে, সবার কাছে দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া নেই যে আমাদের এখানে আরো খুব ভালো কবুতর চেনে বাবু, বাবু আমাদের ওই আজকের এই গেমের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের গেমকে সমৃদ্ধ করেছে। আমরা ক্লাবের পক্ষ থেকে এসেছে এবং বাবু আমাদের খুব নিয়ারেস্ট, আমাদের খুব ভালো চায়, এবং সবাই মিলে আজকে ওয়েদারটা তো ভালো, কবুতর ছাড়ার মতো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা আমরা এখন চলে যাবো আরেকজনের কাছে, আমাদের
টিপলার পিজনজনের 35 পাল্টিতে এই সোহেলের কবুতরটাই টুর্নামেন্ট অফ দ্য সিরিজ পিজন হয়েছে। সেই সোহেলের কাছে আসছি, 105 কিলো তো সোহেল কবুতর দিয়েছে। সোহেলের অনুভূতিটা কি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি তো বলছি যে বছরে একটা সময় আমরা সময় পাই, এই সময়টা মানে ধরেন আমরা সারা বছর কবুতরের পরিচর্যা করি, অনেক কষ্ট করি। এই একটা বছরই আমাদের ক্লাব থেকে 2-3টা টুর্নামেন্ট হয়, তো এই টুর্নামেন্টটা খেলার জন্য আমরা খুব আগ্রহে অপেক্ষা করি, তো এটা মিস করতে চাই না, এর জন্যই দেওয়া, আর কিছু না। সো এই সোহেলের একটা চ্যানেল আছে এসআর টিভি, ও এসআর টিভিতে একটা, ওর একটা স্লোগান আছে, সেই স্লোগানটাও একটু বলুক। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ আগালে সোনার ছেলেরাও আরো সোনার প্রফুল্ল হবে, এই কামনা করছি আমরা। আমাদের আর আর কারা আছে? রঞ্জু দিছি। আর কে আছে পার্টিসিপেন্ট? এই যে সবাই খাচ্ছে আমরা, রোজ কই। তোমার অনুভূতিটা বলো, কেমন লাগছে? আমাদের অনেক বড় লাভ মারতেছি তো, হ্যাঁ, কবুতরের মতো মনে হচ্ছে, আমি হলো বিনা পাল্লা জিতেছি। আচ্ছা, ওয়েদারটা কি কবুতর ছাড়ার পক্ষে? অবশ্যই অনেক ভালো। আর আমরা সবাই মিলে একসাথে হয়ে একটা মিলন মেলার মতো হয়েছে, সকলেই আছি আমরা একটা মিলন মেলার মতো হয়েছে। এই মিলন মেলাটাও তো একটা আনন্দের ব্যাপার। টিপলার শুধু কবুতর নিয়েই ইয়ে করে না, টিপলার আমরা সামাজিক ভাবেও অনেক কাজের সাথে সম্পৃক্ত, সেই কাজের সাথে তুমিও সম্পৃক্ত, এবং আমাদের আগামীতে ইনশাল্লাহ তুমি উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। তোমার কবুতর ঘরে ফেরার জন্য সকলের কাছে কি তুমি দোয়া কামনা করছো? দোয়া কামনা করি, হ্যাঁ, সবার কাছে এবং সবার জন্য দোয়াও করি অবশ্যই। ওকে, ধন্যবাদ রোজকে। আমরা আমাদের খাবারের পর্ব প্রায় শেষ। আমরা ইনশাল্লাহ, এই যে আমাদের কমিটির মেম্বাররা আছে, এই আমি রানার কাছে যাব। রানা, কেমন লাগছে আজকে? ভালো লাগতেছে। 105 কিলোর ওয়েদার ভালো? জি, ওয়েদার অনেক ভালো। আশা করি আমাদের সব পার্টিসিপেন্ট কবুতর বাসায় যাবে, তাদের মুখে হাসি ফুটবে। ধন্যবাদ। আচ্ছা, এই যে আরেকটা আছে মুরগিখোর স্বপন, আজকে 106 কিলো বা 5-7, এই সবচেয়ে সুন্দর আজকে এদের ওয়েদার অনেক ভালো। আশা করি সবাই চ্যাম্পিয়ন হবে। মাশাল্লাহ। এই যে আমাদের সবচেয়ে সিনিয়র কবুতর পালক একজন আছে, বাবু ভাইয়ের অনুভূতিটা একটু জানবো। কি বলবো, কেমন লাগছে আজকের ওয়েদার? আজকের ওয়েদার খুব সুন্দর, এবং ওয়েদারে কবুতর ছাড়া যায়। আমরা আশা করি যে কিছুক্ষণের মধ্যে আমরা কবুতর ছাড়বো। আপনারা সবাই দোয়া করেন, সবার কবুতর যেন বাড়িতে পুঁছে সালামতে বাজে, যেন কোনো ডিস্টার্ব না করে, আর কি বলবো। ধন্যবাদ বাবু ভাইকে। বদরুল, আমাদের কমিটি মেম্বার, বদরুলের অনুভূতি যে কবুতর ছাড়া, আমরা কি 105 কিলোতে আসছি? জি, 105 কিলোতে আসছি। আমাদের ওয়েদার খুবই সুন্দর এবং সবার কবুতরই ভালো লাগবে ইনশাল্লাহ, দোয়া করি, এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের আজকের 105 কিলো টুর্নামেন্ট সফল হচ্ছে ইনশাল্লাহ। সবার কবুতর ঘরে ফেরোক এই কামনা করছি। আমি ইকবাল হাবিব, ওই লাল জামা পরে একটা ছেলে হেঁটে হেঁটে আসছে আমাদের কাছে। এই বাজান, একটু আসো, তুমি কার কবুতর নিয়ে আসছো? ডলার জসিমের কবুতর নিয়ে আসছো তুমি? ডলার জসিম তো মনে হয় তেমন পাল্লা করতে পারে নাই এখন, কি মনে করছো ওর কবুতর কি যাবে বাসায়? আশাবাদী কবুতর বাসায় যাবে, নিয়ে আমরা আশাবাদী। সবার কাছে দোয়া কামনা করো। সবার কাছে দোয়া কামনা করছি আমরা, আমাদের কবুতর যেন ঠিকঠাক মতো বাসায় চলে যায় ইনশাল্লাহ। আমাদের 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 এই খাতার সামনে খাতা, আমাদের এক এক করে খাইছস? এই আমাদের আমাদের খাঁচাগুলো নামছে গাড়ি থেকে, আমরা এই যে দেখাবার চেষ্টা করছি, খাঁচাগুলো সব নামছে। এই খাঁচাগুলো মাঠে চলে যাবে, ওখান থেকে ইনশাল্লাহ কবুতরগুলো ছুটবে। এই যে খাঁচাগুলো নামছে, সব খাঁচা নামছে। এই সবাই গেঞ্জি পরো, গেঞ্জি বার করো, হ্যাঁ।
সিরিয়াল করে যান, সিরিয়ালটা আমি বলি। হ্যাঁ খাবো খাবো, একটু পরে খাই, ছেড়ে লই। সোহেল তাহলে ক্যামেরাটা ধরো, নিচে যাবো নিচে যাবো। সোহেল ভাই রাখো, আমি তো ভাই পাল্লা দেই নাই ভাই, আমার লোক এমন করেন কি আপনারা? আমি ওই সিঙ্গার আর মেঘনা দিয়ে দৌড়াদৌড়ি করছি ভাই। তোমরা থাকো, তোমরা থাকো, রেডি ঠিক আছে। আরে ভাঙ্গার ভাঙ্গার ভাই ঘাট ছিঁড়ে লাইলো রে, সবাই হাত তোলো, সবাই হাত তোলো, ভিক্টরি 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 হাত নামাও, হাত নামাও।